হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে সপ্তমী আর আজকে হচ্ছে আমরা বেরিয়েছিলাম একটু পুজো প্যান্ডেল ঘুরতে, দাদা আমি দিদি আর তোমাদের দাদা ভাই, আমরা চারজনা মিলে খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম। গাইজ তোমাদেরকে পুরোটা শেয়ার করবো। দেখো সকালবেলা আজকে আমাদের বাড়িতে লুচি আর হচ্ছে নিরামিষ ঘুগনি রান্না হচ্ছিলো, দিদি রান্না করছিল সঙ্গে আমিও হেল্প করছিলাম দিদিকে। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে হচ্ছে নিরামিষ খাওয়া হয় বাড়িতে আর পরের দিনও পুজো করা হবে নিরামিষ পরপর দুদিন। তো মা বললো যে আজকে সকালবেলায় লুচি টুচি কর, বাচ্চারাও লুচি খেতে খুব ভালোবাসে। তো দেখো এখানে এক গা মানে এক কড়াই হচ্ছে ঘুগনি রান্না হচ্ছে। তো দিদি ওইদিকে রান্না করছে আর আমি এইদিকে, দেখো এগুলো হচ্ছে পাটকাঠির গায়ে যে থাকে কি বলে আমি নাম জানি না, তো যাই হোক ওটা আমি এখন ডাস্ট মানে নোংরা ফেলানো হয় যেখানে যে গর্তে ওখানে ফেলতে যাচ্ছি। আর সকাল থেকে মামাম ঘুম থেকে উঠে ও ঠাম্মির কোলে ওই যে বসেছে এগুলো কাজ, যদি ওর ঠাম্মির ও ঠাম্মিই করে, তো এখন আর তুতুন ওর ঠাম্মির কোল থেকে কিছুতেই নামবে না। তো বলছে মা বলছে যা ওগুলো আগে ফেলে দিয়ে। তো দেখো সকালবেলা বাড়ির পরিবেশ, সবাই কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত। আর আজকে সপ্তমী, তো সপ্তমীর দিনে আমরা মানে আমরা শুধু অষ্টমীর অঞ্জলিটাই দিই বিশেষ করে সবাই মিলে, বাড়ির বাবা কাকা মানে সবাই মিলে। তো এই আর কি, তো কালকে পুজো করব। আর এই যে দিদি এখন ময়দাটা আরেকবার মেখে নিচ্ছে, আগেই মা মেখে রেখেছিল কিছুটা, তো দিদি আবার একটু মাখছে, আমি বেলে দেবো, দিদি ঝটপট করে আর কি ভাজবে ঘুগনি, আর হচ্ছে এই যে লুচিই করা হবে আজকে। আমাদের বাড়িতে তো সকালেই ভাত রান্না হয়, ভাত টাত সবাই খেয়ে নেয় পেট ভর্তি করে। তবে আজকে একটু নিয়মটা চেঞ্জ হলো, বলতে রুটিনটা চেঞ্জ হলো, লুচি করা হলো আবার দুপুরবেলায় ভাত রান্না হবে। আসলে লুচি খেলে, যতই আমরা লুচি এসব খাই না কেন, আমাদের ভাত না খেলে মনে হয় শান্তি হয় না। যেমন আমি লুচি খেতেই পারি না, মানে আমি ওই কি বলবো মানে বাড়িতে এই যে বানালাম খেলাম, আমি একটা লুচি খেয়েছি, মানে এই যে বানানো টানানোর পর যখন খেতে বসেছিলাম একটার বেশি আমি দুটো খেতেই পারলাম না। তো এখানে সামনেই পুজো হয় তোমাদেরকে বলেছিলাম না, তো ঘরটা যে হয় সেই ঘরটা মানে দুর্গা ঠাকুরের যে ঘর হয় ওই ঘরটা আমাদের মন্দিরেই রাখা হয়, আবার মানে বছর পরে ওটা আবার চেঞ্জ করে নতুন ঘর আর কি করা হবে, এরকম কিছু একটা নিয়ম আছে, তো সেটাই করছিল। আর প্রথম মানে ষষ্ঠী, আজকে হচ্ছে সপ্তমী, এই জন্য বেশি মানুষ পাওয়া যাচ্ছে না পুজোর ওখানে, অষ্টমীর দিন মানে বসার জায়গাও পাওয়া যাবে না। তো আমি একটু দেখতে এসেছিলাম, ভাবছিলাম চলো একটু ভিডিও নেব, চলে গেল। এই যে দেখো দিদি, তারপর দেখো খাওয়া দাওয়া সেরে ঝটপট করে কাজগুলো সেরে মামামকে ঘুম টুম পাড়িয়ে মানে মাঝখানে অনেকটা কাজবাজ করে তারপর দেখো বিকালবেলার দিকে আমি রেডি হয়ে নিয়েছি, আমরা এখন যাব হচ্ছে পুজো প্যান্ডেল ঘুরতে। তো সেই জন্য আমি কি শাড়ি পরবো বুঝতেই পারছিলাম না। গাইস আজকে এমন একটা কাজ করেছি, আমি একটা শাড়ি পরতে গেছি ওটা হচ্ছে পিকো করা ছিল না, দিয়ে ওটা আমি ভাবছি কি ব্লাউজ পিসটা বোধ হয় কাটা হয়নি, মানে ভাবো একবার কেটে রেখেছি তারপর আবার ব্লাউজ পিস আমি নিজে কেটেছি, শাড়ি যেই পরতে গেছি সেই একেবারে শর্ট, আমি তো অবাক, আমি ভাবলাম এই ভগবান কি করে নিলাম। তারপর দেখো এই শাড়িটা পরলাম, এই শাড়িটা আমার বিয়ের পরের বছর আমার বাপের বাড়ি থেকে আমাকে এই শাড়িটা দেওয়া হয়েছিল, মানে এই যে কত দিন বা কত বছর পর যে আমি শাড়িটা নিলাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে শাড়িটা আমি আজকে পরেছি এই শাড়িটা পরেই আমি যেখানে ঘুরতে গেছিলাম মানে যে বছর আমি এই শাড়িটা নিয়েছিলাম, ও যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শাড়িটা আমি পরে আর কি যেখানে গেছিলাম যে পুজো প্যান্ডেলে ঘুরতে ঠিক সেখানেই সেই শাড়িটাই পরে আছি, কিন্তু একদমই নিজের অজান্তে। আমি ভেবেছিলাম হয়তো বেরোচ্ছি হয়তো আমাদের কাছে বেতায় টেতায় এদিক দিয়ে ঘুরবো মানে কাছে পিঠ দিয়ে, তারপর দু ভাইয়ের প্ল্যান অনুযায়ী দূরেই গেলাম, সেই এক দেড় ঘন্টার রাস্তা সেখানে গেছিলাম, দেড় ঘন্টা পুরো স্কুটিতে বসে বসে গেছি, পিঠ পুট পুরো ব্যথা হয়ে গেছে আর এইরকম ফাঁকা রাস্তা ধরে গেছিলাম। যাই হোক মানে কোনো পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছিলাম না প্রথম দিকে আর কি যেতে যেতে, তারপর যখন করিমপুরের দিকে ঢুকে পড়লাম তখন দেখেছিলাম। আর যেটা বলবো সেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি দিদির বাপের বাড়ি, দিদির বাপের বাড়ি থেকে ওখান থেকে দিদিকে নিয়ে তারপর হচ্ছে যাব। তো যেহেতু মানে ওই বাড়িতে যাচ্ছি সেই জন্য এখান থেকে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই দেখো যে জামাটা পরেছে, তোমাদেরকে তো দেখানো হয়নি, এবছর পুজোতে এই জামাটাও নিয়েছে, মানে এই শার্টটা কিনেছে, আরও কিনেছে, ওগুলো যখন পরবে তখন এক এক করে আমি বলে দেবো মুখে।
তারপর দেখো আমি এলাম, আর এসেই দিদির কাছ থেকে আগে আমি শাড়িটা পরলাম। তোমরা দেখেছিলে আমি পিন টিন করিনি, জাস্ট এক পিন দিয়ে চলে এসেছিলাম। জানি যে দিদির ওখানে যাচ্ছি, দিদি আমাকে শাড়ি পরিয়ে দেবে। আর সত্যি বলছি দিদি এত সুন্দর শাড়ি পরাবে, মানে আমি দিদির শাড়ি পরা নিয়ে আমি এক সারা দিন রাত কাটাতে পারি, খুবই ভালো লাগে। দিদি যাই হোক আজকে চলে এসছে অষ্টমীর দিন, যে আমি কার কাছ থেকে শাড়ি পরবো আমি টেনশনে পড়ে গেছি। তাই আমি দিদিকে বলছি তুই তো চলে আসছিস, আমাকে কে শাড়ি পরিয়ে দেবে? বলছে তুই চলে যাবি ওখানে গিয়ে, আমি তোকে তারপর মানে তুই শাড়ি পরতে চলে যাবি। কিংবা আমাদের আগে একটু ঘোরার প্ল্যান করে ছিলাম যে অষ্টমীর দিন এমনিতেই আমরা অষ্টমীর পুজো টুজো করে আমরা সবাই মিলে ঘুরতে যাই, মানে দু ভাই দু বউ মিলে ঘুরতে যাই। কিন্তু মামা মাঝে যা কান্নাকাটি করেছে সেই জন্য আর কি করব জানি না, বুঝে পাচ্ছি না। যাই হোক, তারপর ওখান থেকে দিদি রেডি হয়ে নিয়েছিল, তারপর দিদিকে নিয়ে আমরা এখন ছুটলাম। এখন বলতে পারো আমরা লং ড্রাইভে যাচ্ছি, মানে পুজো যেতে যেতে যে একটা পুজো প্যান্ডেল বা মণ্ডপ বা গান শুনতে পাবো কিছুই না, একদম ফাঁকা রাস্তা ধরে এখন হচ্ছে বেশ অনেকটা, আমাদের এক ঘন্টা মতো আর কি যেতে হবে, তারপর করিমপুর গিয়ে পৌঁছাবো। আর আমি দেখো এই শাড়িটার ব্লাউজটা পরেছিলাম, আসলে ব্লাউজ ফ্লাউজ কিছুই ফিটিংস করা হয়নি, আমি তো নিজে সেলাই ভালো মতো করতে পারি না, আর মানে টেলারের কাছেও এখন হচ্ছেই না, সম্ভব না। ভাবো অষ্টমীর সেই ব্লাউজটা আমি পরবো বলে মানে কি বলবো, সে কতদিন আগে দিয়েছি আর আমাকে দিলো হচ্ছে আজকে, তাও আজকে রাত 7টার সময়, মানে সন্ধ্যা 7টার সময় তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসে তাও বলছে যে হয়নি, সেলাই করছিল, আমি দাঁড়িয়েছিলাম সেলাই করে তারপর দিল। এরকম হচ্ছে মানে চাপে আছে সবাই, মানে ট্রেলারগুলো আর কি। তারপর যেতে যেতে প্রচুর প্যান্ডেল দেখছিলাম, তো বেশ ভালো লাগছিলো। আর এখানে এসে আমার অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়েছে, কেউ কেউ আবার কাছে এসে কথাও বলে না, বা মানে পেছন থেকে বলে বুঝতে পারি কিন্তু কাছে এসে কথা বলে না। আবার কেউ কেউ কমেন্টের মাধ্যমে জানায় দিদিভাই তোমাকে দেখলাম তবে ভয় পেয়েছি, কিন্তু ভয় পাওয়ার কী আছে গো, আমি তো সবার সঙ্গেই কথা বলি বলো, মানে আমরা তো মানুষ, আমরা তো বাঘ না যে ভয় পাবে, মানে কি বলবো। যাই হোক, তারপর এই যে এইটা হচ্ছে কি বলে বৃন্দাবনের হচ্ছে কি কি মন্দিরটা, ভক্তি মন্দির আই থিঙ্ক মানে লেখা ছিল ওখানে, আমার ঠিক মনেও নেই। তারপর আমি দিদিকে দিদির আমরা বলছিলাম যে বৃন্দাবন যেতে কি পারবো কি পারবো না ঠিক নেই, যাই হোক এখানে এসে দেখে নিলাম। আর হ্যাঁ, সেটা হচ্ছে মাঝখানে আমাকে দিদি ফোন করেছে, মানে আমার ছোটদি ভাই আমার ননদ ফোন করে বলছে তুতুন খুব কান্নাকাটি করছে, এবার আমরা কী করবো কিছুতেই বুঝে উঠতে পারছি না, আমার তো মন আনচান করছে যে আমি বাড়ি যাবো অনেকে এখানে আসবো। তারপর তোমাদের দাদাভাই বললো কাঁদছে তো কী করা যাবে, এখন এত দূর চলে এসে চলো যাই, এখন বাড়ির দিকে যাওয়া যাবে না, ঠিক ম্যানেজ করে নেবে মা সবাই আছে। তারপর দেখো আমরা এখন পূজা প্যান্ডেলের মধ্যে ঘুরছিলাম আর দেখছিলাম, আমাদের খুব ভালো লাগছিলো, আর সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর বানিয়েছিল। মানে এগুলো হচ্ছে সোলার কাজ, মানে সোলার হয় না যেগুলো, ওগুলো দিয়েই বানানো হয়েছিল। আর এখানে দেখো লম্বা লাইন ছিল, মানে ভেতরে ঠাকুর আছে, মূর্তি আছে আর কি, আর আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, কারণ আমরা মানে কি বলে টিকিট কেটে আর কি 30 টাকা করে পার হেড নিচ্ছিলো, 30 টাকা করে দিয়েছিলাম, দিয়ে সোজা আর কি চলে এসেছিলাম, লাইনে দাঁড়াতে হয়নি। কী একটা ব্যবসা বলো, মানে এখানে সত্যি মানে যা তা ব্যবসা, গাড়িটা রাখবো সেখানে, মানে গাড়ি পার্কিং করার সময়ও নিল টাকা, আবার ওখানে যাচ্ছে যে এখানে কিছু দিয়ে যান দান করে যান, আবার দেখো টিকিট কেটে, মানে এত ইয়ে লম্বা লাইন, সবাই ভাববে যে যাই মানে ক টাকার জন্য আর ই করবো না, দেখেই যাই। আর আমাদের যেমন মনে মনে তারা ছিল, আমরা তো মানে কখন ঢুকবো কখন দেখবো কখন বাড়ি যাব। যাওয়ার সময় তোমাদের দাদাভাই এত জোরে গাড়ি চালিয়েছে, মানে হাওয়ার বেগে পুরো মানে পুরো মানে রিস্ক নিয়ে আর কি গাড়ি চালিয়েছে শুধুমাত্র মেয়ের কারণে। আর রাত্রেবেলায় গাড়ি টাড়ি চালাতেছে কী মানে কী অসুবিধা, চোখে দেখা যায় না কিছু না, লাইট পড়ে যখন খুবই ঝামেলা হচ্ছিলো। পুজো প্যান্ডেলে ঢোকার পর এই যে মাটা তো খুবই সুন্দর ছিল, মুখটা দারুণ লাগছিলো। আর এখন দিদি ও দিদির ফোনে কিছু ভিডিও ফিডিও করছে, আর আমি হচ্ছে একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, মানে আমার ভিডিও দেখে তো সেই গল্প করছিলাম। আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে কি, বহু বছর পর শাড়িটা আমি পরলাম, অনেকদিন পর পরলে না বেশ ভালোই লাগছিলো, মানে ভালো লাগে যে কতদিন পর পরলাম কতদিন পর পরলাম এরকমটা। ব্লাউজটা কিন্তু খুব ভালো লাগছিলো, তবে আরেকটু ফিটিংস হলে ভালো লাগতো, আমি তো সেলাই ফেলাই কিছুই করিনি, জাস্ট পরে নিয়েছি।
আর এখানে কিন্তু মেলা মতো বসেছিল, মানে মেলা বসেছিল, অনেক রকমের খাবারের স্টল ছিল, তারপর ব্রেক ডান্স, নাগর দোলনা অনেক কিছুই ছিল। তবে আমাদের মনে তো তাড়া ছিল, সেজন্য আমরা কিছুই মজা করতে পারিনি, গেছি এসছি, মানে এরকম হয়েছে ব্যাপারটা। মামামের জন্য সবাই তাড়াহুড়ো করে বাড়ি চলে এসছি, আর দিদি তো দিদির বাপের বাড়ি চলে গেছে, আজকেই গেল সকালবেলা। এইদিকে দিদির মা বাবা বলছে তাড়াতাড়ি আসবি, আসবি কিনা, আসবি কিনা। তারপর দিদি চলেই গেল, তারপর বললো ঠিক আছে তাহলে ওখান থেকে আমরা দেখা করে নেব, মানে ওখান থেকে আমরা ঘুরতে টুরতে যাবো। এই তারপর দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর রাস্তা জুড়ে এরকম পুজো প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমরা যেখানে বেঁচে গেলাম ভেতর, করিমপুর থেকে বেশ অনেকটাই ভেতরে, 30 মিনিট মতো রাস্তা। আর এখানে দেখো আমার মুখটুক পুরো, মানে কী বলবো, আমি পুরো টেনশনে ছিলাম, আমার মেয়ে কী করছে না করছে। এদিকে দিদি ফোন করে বলছে মানু ও কথা শুনছে না, ও এখন কোকোকলা খাবে, ঠান্ডা খাবে, এইসব জেদ করছে, মানে কি মানে খুব খারাপ লাগছিলো। তারপরে বললাম যে ঠিক আছে নর্মাল যেগুলো বাইরে আছে ওগুলো কিনে দাও, কি আর করা যাবে। তারপর ওগুলো কিনে দিল, মানে দিদি মা পুরো ওকে নিয়ে পাগল হয়ে গেছে, মানে এত নাকি বিরক্ত করেছে। আর আমাদের মনে হচ্ছিলো ভগবান যদি পাখনা পেতাম উড়ে চলে যেতাম, মানে কীভাবে তাড়াতাড়ি করে যাবো, তোমাদের দাদা ভাই আমি দুজনেই। আর ও এত জোরে স্কুটি চালাচ্ছিলো, মানে আমাদের সত্যি বলবো টেনশনে অবস্থা খারাপ। আমি বলছি যা হবে হবে, তুমি এত জোরে চালিও না। যেতে যেতে এই দোকানটা, মানে এরকম টাইপের অনেক দোকানই দেখেছিলাম, তারপরে এখানে দাঁড় করালাম। আর মামামের পছন্দের হচ্ছে বাবল ফুলানোর, ওটা নিলাম, একটা বেলুন নিলাম, আর হচ্ছে একটা মাস্ক নিলাম মুখে নেওয়ার আর কি, মুখে যে যেগুলো দেখতে পাচ্ছ মোটু পাত্র ওগুলো, তো ওগুলো নিয়ে নিলাম জাস্ট ওকে খুশি করানোর জন্য। আর এই যে এখন আমাদের অনেকটা দূর যেতে হবে করিমপুর, মানে আমরা এখান যেখানে দাঁড়িয়েছিলাম, আর এগুলো আমাকে হাতে করে নিয়ে যেতে হবে। ভাবো আমি কোনো ব্যাগপত্র কিছু নিয়ে আসিনি, এইভাবে হাতে ধরে ধরে আমাকে নিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে তোমাদেরকে তো কিছুটা বলেছিলাম যে এরকম মামা ভীষণ বিরক্ত করছিল আজকে, তো খুব তাড়াহুড়ো করে চলে এলাম জাস্ট একটা প্যান্ডেল ঘুরে। আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে রাস্তা, মানে কি বলবো, করিমপুর থেকে আরও 30 মিনিট ভেতরে গেছি। তো মামা এমনিতে কান্নাকাটি করে না, আসলে ওর শরীরটা ভালোই না। তোমাদেরকে আমি পলতে বসে বলেছিলাম যে শরীরটা খারাপ হয়েছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি, এখনও মেডিসিন চলছে। তো ও ঘুমিয়েছিল অনেকক্ষণ, তারপর খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে তারপর আমরা বেরিয়েছিলাম আজকে একটু ঘুরতে, দিদি আমি দাদা তোমাদের দাদা ভাই। আর মামাম যেহেতু কান্নাকাটি করে না, ও ঠাম্মির সঙ্গে থাকে, তো সেই জন্য আর আমাদের অত চিন্তা ছিল না, যে ও তো আগেও এরকম থেকেছে, তো আজকে যে এত পরিমাণে কাঁদবে, মানে সারাক্ষণ নাকি কেঁদেই গেছে, কেঁদে মা বলছে কিছুতেই রাখতে পারছি না, পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি, একবার দোকানে নিয়ে যাচ্ছি, একবার এই করছে, ফোনও দেখবে না। যে মানুষ ফোন পেলে সব ভুলে যায়, সে মানুষ ফোনও দেখবে না, এত বলছে মা যাবো বাবা যাবো। তারপর তো মানে আমরা কি ঘুরবো, এমন মানে আমার আর কি ননদ দিদি এমন টাইমে ফোন করেছে, আমরা মাঝ রাস্তায়, মানে না আমরা এইদিকে আসতে পারবো না আমরা ওইদিকে, যে না যাবো না, ও কান্না করছে বাড়ি ফেরত যাই, তাও হচ্ছে না, আবার যে মানে না হাতে ই করবো সেটা হচ্ছে না। তারপর কি করব, গেলাম, যাওয়ার পর তো তা মানে গেলাম, গিয়ে একটা প্যান্ডেলই ঘুরলাম, পাশে আরও একটা নাকি বড় প্যান্ডেল হয়েছিল, তো সেখানে আর গেলাম না, মন তো সেই মামামের কাছেই ছিল যে কখন যাব, কখন ওর সঙ্গে দেখা হবে, কখন মানে আমাদেরকে দেখবে। তারপর কি করব, একটা প্যান্ডেল ঘুরে চলে এলাম। তো যাই হোক, পরে আবার কোনো দিন যাবো না হলে, আর মেয়ে কাঁদলে তো ভালোই লাগে না তাই না, ঘুরেও মানে শান্তি পাইনি, জাস্ট গেছি দেখেছি চলে এসেছি, না ভালো একটা ছবি তুলেছি, না ভালো করে একটা ভিডিও নিয়েছি, মানে অবস্থা এমন হয়েছে। তো কি করবো আর, তো বাড়িতে অনেকক্ষণ এসছি, আর দিদি তো আসেনি, দিদি হচ্ছে মানে দিদির বাপের বাড়িতে গেছে ওখান থেকে সোজা, আর কালকে হচ্ছে অষ্টমী, আজকে সপ্তমী ছিল, তো কালকে পুজো করবো আর কি, বাড়ির সবাই পুজো করবে। তো মামামের যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য ঘোরাটোরার প্ল্যান সেভাবে কিছুই করছি না, তারপরে যে আজকে রেখে গেলাম, কান্নাকাটি করলো, এবার আবার যদি ও কাঁদে এরকম তাহলে মা কী করে সামলাবে, ওরও তো ভালো লাগবে না। না দেখি কালকে সারাদিনটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর দেখো আমি এই যে এই চুড়িদারটা বানাতে দিয়েছিলাম, তো আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম যে আদৌ ঠিকঠাক হচ্ছে কি না আর কি, তো একটু রিলস বানানোর জন্য এই কানেরটা পরেছিলাম। আর এই কানেরটা যেন আমাকে একজন গিফট করেছিল, এই কানেরটা হচ্ছে আমার জায়ের হচ্ছে মামার মেয়ে,
মানে সেই সঙ্গীতা বনু আমাকে সেই কবে দিয়েছে, 1 বছর হয়ে গেল, সেই পৌষ মাসে আমাদের এখানে একটা মেলা হয় তখন দিয়েছিল, আজকে আমি পড়লাম, খুব সুন্দর লাগছে না এটা পড়ার পর। তো যাই হোক, মামামের বাবা মামাম দুজনেই ঘুমিয়ে পড়েছে, বলতে ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে পায়ে দোল দিয়ে দিয়ে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। হ্যাঁ, কালকে তো অষ্টমীর ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো টাটা।